আমরা প্রত্যেকে জানি একটা কথা আছে যে ফুল যে ভালোবাসে না সে নাকি মানুষ খুন করতে পারে হা হা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরাকাত শুরুটা ফুল দিয়েই করলাম আর এই ফুলগুলো আমাদেরকে গিফটস করেছেন আমার হাজবেন্ডের আর দুই ফ্রেন্ডস মুসাব্বির ভাই এবং কায়সার ভাই ওনারা ফুল নিয়ে আমাদের এখানে এসেছেন একেবারে তাজা ফুল কিন্তু এটা কিন্তু মানে আর্টিফিশিয়াল না এটা হচ্ছে একেবারে রিয়েল গোলাপ সেজন্য মানে ফুল দিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আর আজকের ব্লগটা যদিও একটু বড় ব্লগ কিন্তু আমি তোমাদের কথা দিচ্ছি তোমরা ব্লগটা দেখো তোমাদের অনেক ভালো লাগবে আর গতকালকে মানে আমি এমনিতেই সবাইকে দাওয়াত দিয়েছিলাম তোমার অনেক গিফট পেয়েছিলাম সেই ভালোবাসার গিফটগুলো আমি একে একে তোমাদের সাথে শেয়ার করব প্রথমত আমি আমার শ্রদ্ধেয় খালু যান আমার আমার নাসিন খালার হাজব্যান্ড তিনি আমাদেরকে ভালোবেসে তার শখের ধরা মাছ মাছটার ওজন ছিল সাতাইশ পাউন্ড 27 সেভেন পাউন্ড আইমেন তেরো কেজি আর মাছটা বিশাল বড় কিন্তু খুবই বড় যারা দেখেছে সবাই অবাক হয়ে গেছে বাট আমি মানে তখন এত বেশি বিজি ছিলাম এখন দেখতে পেয়েছি যে ভিডিওটা আমি ঠিক মতো করতে পারিনি মাছটা এখনও একটা ফ্রিজে আছে যাই হোক লট অফ থ্যাংকস মাই ডিয়ার খালুজান যাচাকাল্লা খায়রন ফর হিম আর এবারে আমি যেগুলো দেখাবো সেটা হচ্ছে কিচেন নাইফ রান্নাঘরে কাজকর্মের জন্য ছুরি আমি একদিন আমি কথায় কথায় বলেছিলাম বড়ো দাদাকে যে আমার ছুরি না ভোতা হয়ে গেছে কাজ হচ্ছে না সেই জন্য আমার বড়ো ভাই খুব ভালো কোয়ালিটির এই ছুরিগুলো আমি জানি কালকে যখন মানে এসেছিলেন তখন এই নাইফগুলো এখানে তিনটা নাইফ আছে একটা বিগ একটা মিডিয়াম একটা স্মল আজকে আমার ছেলে বলছিল যে আম্মু ছুরিগুলো তো অনেক ভালো মানে ভালো কোয়ালিটির ছুরি অনেক কাজ করা যাবে কারণ এর আগেও দাদারা যে একদম পুরো একটা সেট নাইফ আমাকে কিচেন নাইফ গিফট করেছিলেন আর দীর্ঘ সাত বছর ব্যবহার করেছে এখনও ব্যবহার করছি আলহামদুলিল্লাহ যাচাকাল্লা হোক মাই বিগ ব্রাদার আমিন আর এবার আসছি তোমরা তো আমাদের শিল্পী ভাইকে সবাই চিনো মাঝে মাঝে আমরা আমি আমাদের শিল্পী ভাইয়ের গান তোমাদেরকে শুনে রুবেল ভাই গতকালকেও তোমরা লাইভে তার গান শুনেছিলে তিনি এটা আমাকে গিফট করেছেন এটা হচ্ছে বার্নাক দ্য আলটিমেট কারো কি মাইক্রোফোন দেখতেই পাচ্ছ এটা আমি তোমাদেরকে আনবক্সিং করেও দেখাবো যদিও আমার এক হাতে মোবাইল থাকবে যতটুকু সম্ভব আমি তোমাদের সাথে শো করব এবং যা যা যাকাল খায়ার ফর হিম আমি আসলে মানে কালকে খুব মানে ভীষণ লজ্জা পেয়েছিলাম যে এক একজন মানে কত কিছু যে নিয়ে এসে তোমার ঘরটাকে বোঝাই করে দিয়েছে আমি কী কী গিফট পেয়েছি আর আমার বাসার জন্য কী কী আনা হয়েছে আমি সব তোমাদের সাথে শেয়ার করব। আর আমাদের ব্রাহ্মণবাড়ি আর আপুরা আমাদেরকে কী গিফট করাছে সেটা আমি আলাদা তোমাদের সাথে শেয়ার করব ওকে বন্ধুরা এটা হচ্ছে সেই কারো কি মাইক্রোফোনের ইয়েটা আর কি বাইরের ব্যাগটা এটার ভিতরে আছে মাইক্রোফোনটা আমি এটা তোমাদের সাথে ওপেন করে নিয়ে আসছি বন্ধুরা দেখো এক হাতে এক হাতে আমার কষ্ট হচ্ছে পরে আমি যেটা করলাম মোবাইলটাকে একটু একটু দূরে রেখে আগে ওপেনের ব্যবস্থাটা করে নিলাম হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছ দিস আইটেম ইজ ভেরি অ্যাট্রাক্টিভ খুব ভালো লেগেছে কারণ রুপালি কালার রুপালির সাথে সিলভারের কম্বিনেশন সবাই দেখো অনেক ভালো লাগলো মানে উনি এটা আমাকে দিতে পেরে যে কত হ্যাপি হয়েছেন খালুয়া আমাকে মাছটা দিতে পেরে যে কতটা হ্যাপি হয়েছেন খালুয়ার খালা তাদের চেহারাগুলো যারা দেখেছে তারা বলতে পারবে আর মাইক্রোফোনটা খুব ভালো লেগেছে আমার কাছে দেখো মাইক্রো এহো মিউজিক মুড সাউন্ড এটা হচ্ছে ভলিউমের ইয়ে তারপরে আমি এটা কখনো ইউজ করিনি আস্তে আস্তে শিখবো মানে সামনে পিছনে নেয়ার জন্য দেখো কেন চিহ্ন দেওয়া আছে কোনটা দিয়ে আমি পিছনে যেতে পারবো কোনটা দিয়ে সামনে এগোতে পারবো যাই হোক আশা করছি তোমাদের প্রত্যেকের এই কারকি মাইক্রোফোনটা অনেক ভালো লাগবে বন্ধুরা আর আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে বলে আমার ব্রাহ্মণবাড়িয়ার আপুদের গিফটটা আমি নিয়ে এটা আলাদা করে ভিডিও করে নিয়ে আসবো তোমাদের অনেক ভালো লাগবে আর যদিও ভিডিওটা অনেক বড় আমি আবারও বলছি তোমরা যদি ভিডিওটা দেখো আই হোপ প্রত্যেকের অনেক ভালো লাগবে এবার দেখো আমার খালারা মানে যা যা নিয়ে এসেছে আমি একটু ভিডিও করতে চাচ্ছিলাম খালা বললো দাঁড়াও আমি তোমাকে গুছিয়ে দেই। তুমি ভিডিও করো আর এখানে সবাই একটু হালকা পাতলা খাবার দাবার খাচ্ছে আমার হাজব্যান্ড একটু হালকা নাস্তা প্রথম নিয়ে এসেছিল ওইটা সবাই খাচ্ছে তারপর ওরা মানে ভারী খাবারটা তারপর খেতে যাবে আর কি আমার লাখি খালা লাকি খালা আমাকে হেল্প করছে শো করে দিচ্ছে আর কি এখানে মানে অনেক ধরনের খাবার আমি জানি না এত কিছু নাম আমি বলতে পারবো কি না ম্যাঙ্গোই আছে তিন থেকে চার রকমের পিচ আছে পাইনাপেল আছে অরেঞ্জ আছে মালটা আছে মেলন আছে গুয়াভা আছে আর অনেক কিছু দেখতে পাবে সামনের দিকে এগুলো আমি এগুলো সবাইকে আমাদের এখানে সবাইকে মানে বাসায় বাসে একটু দিয়ে দিয়েছি কারণ এত বেশি এনেছে খাওয়াও যাবে না আর মা মানে কাউকে দিতে পারলে আসলে ভালো লাগে ওদের সাথে আমার হাজব্যান্ডগুলো তো শো করে দিয়েছিলাম এগুলো এখানে আছে আর এবার একটু পরিচয় করে দিই সবাই জানো এটা হচ্ছে আমার বড়ো ভাবি অরেঞ্জ কালার শাড়ি পরা ওই পারে দেখছো ওপারে দেখতে পেয়েছো আরেকটা ভাবি সেটা হচ্ছে মিরাজ ভাইয়ের বউ এটা আমার খালা আর আমার ভাবি আমার জন্য আদর করে সরিষার শাক আর লাল শাক একেবারে ক্লিন করে নিয়ে এসেছে কারণ এখানে এগুলো রেয়ার সব জায়গায় পাওয়া যায় না আজ আমার ভাবি জানি যে আমার হাজব্যান্ড এগুলো খেতে ভীষণ পছন্দ করে সেই জন্য বলতেছিল যে তোমার জামাইয়ের জন্য নিয়ে আসছি অনেকগুলো করে নিয়ে আসছে যাই হোক তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ সব কিছু অবশ্যই দেখতে পাবে কারণ শো যখন করছি আর বলো তো বন্ধুরা আমার লাকি খালার শাড়িটা তোমাদের কাছে কেমন লাগছে আর সেই লুকস ভ্যারি প্রিটি বিকজ শি ইজ এ রিয়েলি ভ্যারি প্রিটি লেডি আর আজকে শাড়ি পরেছে সব কিছু মিলে অনেক সুন্দর লাগছে গ্রেপ পামকিন মানে হচ্ছে আমি এবার বলি আনারস কমলা পেয়ারা তিন চার রকম আম পেঁপে মালটা এগুলো যখন খালারা নিয়ে আসছিলো এগুলো তারপরও অনেক আইটেম নিয়ে এসেছে সেগুলো আমি ভিডিও করেছি তোমরা ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে ব্যানানা আর আমার ভাবি আমার জন্য আদর করে জর্দা বানিয়ে নিয়ে এসেছে আমার বড় ভাই খাসির মাংস রান্না করে নিয়ে এসেছে আমার ভাবি দুই ধরনের দুধি বানিয়ে নিয়ে এসেছে হোম মেড দুধি হোম জর্দা এবং অর্গানিক এগ নিয়ে এসেছে দুই ডজন আই মিন টোয়েন্টি ফোর এগস যাই হোক কয়টা বলবো হয়রান হয়ে গেছি অনেক এগুলো তো ফার্স্টে যখন আমার ভাই ভাই মানে ভাইরা এবং আমার খালারা এসেছে এগুলো সেগুলো পরে যারা এনেছে তারা আরও অনেক এনেছে সেই ভিডিওটা মেবি আছে দেখতে পেলে বুঝতে পারবে আর আমাদের ইউটিউবার কাকলি সে তো আমার কাজিন হয় সে আমাকে আমাদের বাসার জন্য কি কি এনেছে আমি সেগুলো ভিডিও করেছি তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা এটা হচ্ছে কভি কডিভা কডিভা ব্ল্যাক চকলেট এটা এনেছে আমার বোনের দেবর একটা বড় কেক এই করি বা ব্ল্যাক চক চকলেট আরও কী কী যেন এনেছে ওগুলো তখন টেবিলের নিচে ছিল জাস্ট আমি এই কেকটা এবং ব্ল্যাক চকলেটটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর কি কেকটা আমার ছেলের অনেক পছন্দ হয়েছে ওরা তো জানে আমার ছেলে কেক আর ব্ল্যাক ব্ল্যাক চকলেট খুব পছন্দ করে সেই জন্য ওরা নিয়ে এসেছে কড়িভা কড়ি ভা যাই হোক এই যে আমার ভাবির জর্দা খাওয়ার পরে যতখানি ছিল আর তাও অনেকখানি ছিল সেটাও আমি বাসায় বাসায় ডিস্ট্রিবিউট করেছি আমরা একটু রেখেছি কারণ জর্দাটা আসলে একটু খেতেই ভালো লাগে অনেক বেশি খেতে ভালো লাগে না দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা আর জর্দাটা হোপফুলি খুব মজা হয়েছে যদিও এখনও খাওয়ার সৌভাগ্য হয়নি কারণ এত জিনিস নেড়ে এত কিছু করে না সব কিছু একসাথে খাওয়া দাওয়া সম্ভব হয় না অর্গানিক এগ এটা হচ্ছে মানে একদম ফার্ম থেকে মুরগিরা যেখানে ডিম পারে সেখান থেকে গিয়ে নিয়ে আসা ডিম যদি একটু বেশি দামে কিনতে হয় কিন্তু এটা হচ্ছে আর কি অর্গানিক সেই জন্য এটা অনেক হেলদি রেগুলার ডিমের থেকে এটা অনেক হেলদি একটা ডিম বড়োভাবে নিয়ে আসছে আর বড়োভাবে দুইটা দধি আমি শেয়ার করতে পারলাম না দুই ডিশ বড়ো বড়ো ডিশে দুই এসেছে এবং খুব কালারফুল সুন্দর হয়েছে দধিগুলো আমি আসলে শেয়ার করতে পারিনি খাওয়া হয়ে গেছে যতটুকু আছে সেইটুকু আমি ফ্রিজে একটা বাটির মধ্যে রেখে দিয়েছি এটা হচ্ছে রেড লিভস এই যে বললাম লাল শাক এটা আমার কাকা ধুয়ে দিয়েছে তোমাদের সাথে মোটামুটি একটু সবটুকুই শেয়ার করার চেষ্টা করব আর এগুলো আমার হাজবেন্ড এনেছে আর অনেক কিছু এনেছিল খাওয়া দাওয়ার পরে এটুকু আছে এটা আমার হাজবেন্ড মানে যখন মেহমানরা আসবে এসে যাতে একটা নাস্তা খেতে পারে সেই জন্য আমার হাজবেন্ড মানে ভ্যারাইটিস আইটেম সুইট চিকেন সমোসা চিকেন রোলস এগুলো নিয়ে এসেছিল খাওয়ার পরে এগুলো ছিল আমি এটুকুই ভিডিও করে নিয়েছি আর কি প্রতিটাই ছিল সুইট আইটেম উইদাউট সমুচা অ্যান্ড ভেজিটেবল রোলস মানে সব কিছুই মিষ্টির ছিল আর এই দুইটা আইটেম মানে মিষ্টি ছাড়া ছিল এবার চলে আসি আমার কাকুলি সিস্টারের কাছে সে ইজ মাই সিস্টার অ্যান্ড ইউটিউব ফ্রে ইউটিউবার ফ্রেন্ডস যাই হোক সে মানে দোকানের দধি হোয়াইট চমচম আমি জানি না ওষুধ মিষ্টির নাম আমি ভালো জানি না আমি আমার মতো করে বলে দিচ্ছি রসগোল্লা এবং তার সাথে আছে তরমুজ তার সাথে ছিল এত সুন্দর করে পিঠা সবাই খুব লাইক করেছে খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল জাস্ট যেই কয়টা পিঠা অবশিষ্ট ছিল আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি বেচারিদের অনেক কষ্ট হয়েছে পিঠাগুলো বানাতে কারণ অনেকগুলো পিঠা নিয়ে এসেছিলো আর দেখতেও যা অ্যাট্রাক্টিভ লাগছিল সবাই দেখলাম যে খুব মজা করে যারা যারা খেলো খুব মজা করে খেলো আর খাওয়ার পরে যতটুকু ছিল আমি তোমাদের সাথে নিয়ে চলে এসেছি মিষ্টিগুলো দেখতে তো বেশ মনে হচ্ছে যে খেতে অনেক ভালো হবে আর যা লক হায়রন ফর হার আমিন এই যে বন্ধুরা এই পিঠাগুলোর কথা বলছি বিভিন্ন ডিজাইন করে বানানো একেবারে বক্সটা ফুল ছিল না চিন্তা করলাম যে খাওয়া হয়ে গেছে তাতে কি যতটুকু আছে অতটুকু একটু শেয়ার করি বোনটা আমার এত কষ্ট করে বাসা থেকে ওর আম্মু নিজে বানিয়ে নিয়ে এসেছে সুতরাং যতটুকু আছে অতটুকুই তোমাদের সাথে শেয়ার করে দিই সেজন্য শেয়ারটা করে দিলাম এবার যেটা শেয়ার করব আমার বোনটা সে ব্রাহ্মণ বাড়িয়ার হেলে না পো সত্যি আসলে না মানে বলার কোনো ভাষা নেই সে এতগুলো পিঠা একা বানিয়েছে বানিয়ে ঘর ঘরের কিন্তু কাজকর্ম অনেক থাকে মানুষের বানিয়ে নিয়ে এসেছে এখানে মেহমানরা খাবে সেই জন্য এবং সবাই খুবই পছন্দ করে খেলো বলল যে অনেক মজা হয়েছে উনি লাইট মিষ্টিটা দিয়েছে উনি হালকা মিষ্টি দিয়েছে কিন্তু খেতে খুব টেস্টি হয়েছে আমিও আজকে একটা খেয়েছিলাম যা যা যাকালোক হাইরন ফর হার আমি জানি না সবার এত ঋণের প্রতিদিন আমি কী দিয়ে দেব এবার আমি আমার রান্নাবান্নায় চলে আসি বন্ধুরা আমি তো আসলে একা সব রান্না করেছি আমি তখনই বলেছি সেজন্য ফুল ভিডিও আমি করতে পাইনি যতটুকু যতটুকু পেরেছি আমি করেছি আর দিজ আর ব্রিঞ্জাল ফ্রাই এটা খুব লাইক করেছে আলহামদুলিল্লাহ আর দিজ আর ভেজিটে সরি দিজ আর ফ্রাইড মিক্সড রাইস আমরা যেটা বাংলা ভাষায় খিচুড়ি বলি ইটস চাইনিজ ভেজিটেবল এটা হচ্ছে একটা ভেজিটেবল যেটা আমি টক দই দিয়ে রান্না করেছি সবজি একটা টক দই দিয়ে রান্না করেছি চাইনিজ স্টাইল করে আর এটাও সবাই বলেছে এটা কি খেতে অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ আমি চুলা থেকে নামাচ্ছিলাম আর ভিডিও করছিলাম কারণ আমি আসলে মানে উপায়ন্ত পাচ্ছিলাম না কেউ আমার কাছে ছিলই না রান্না করার সময় আমি একদম একা ছিলাম আর এগুলো হচ্ছে টুনা ফিস কমনলি আমি যে কোনো ওকেশনে আমি টুনা ফিশটা রাখি কারণ এটা প্রত্যেকটা মানুষ পছন্দ করে টুনা ফিশটা আর এর স্পেশাল ফ্রায়েড রাইস মানে হচ্ছে পোলাও কিসমিস পোলাও উপরে বেরেস্তা দেওয়া আর দিজার এগস হোয়াইট ফ্রাই আমি এটা জাস্ট সাল্ট দিয়ে আমি ডিমটাকে প্রথমে সিদ্ধ করে ছিলে নিয়েছি চল্লিশটা ডিম এগুলো ছিল তো আমার খবর হয়ে গেছে এগুলো ছি ছিলে জাস্ট আমি যেটা করেছি লবণ দিয়ে আমি শুধু সাদা মানে ভেজে দিয়েছি আর কি যে পোলাওর সাথে মানে যার একটা দুইটা যা লাগবে খাবে দিজার চিকেন রোস্ট আমি পঁয়তাল্লিশ পিস ফর্টি পিস চিকেন রোস্ট করেছিলাম আল্লাহ রহমতে সব খাওয়া হয়ে গেছে মানে সবাই খুব আমার ভালো লাগলো এটাই যে সবাই খুব হ্যাপি হয়েছে সবাই বলছিল যে রান্না নাকি আল্লাহর রহমতে অনেক ভালো হয়েছে আল্লাহর কাছে লাখো শুক্রিয়া আর দিজার ফিশ একটা মাছ আমি এটাকে কড়া করে ভেজে ঝাল করে রান্না করেছি কারণ আমি খিচুড়ি পোলা এবং ভাত তিনটেই রান্না করেছিলাম চিন্তা করলাম যে মাছটা যারা খায় খেতে পারবে অনেকে লাইক করেছে খেয়েছে আর ভিজারাম বিফ স্পাইসি মিট যা আমি গরু মাংসটাকে ঝাল করে রান্না করেছি আর রোস্ট তো আছেই শুধু গরু মাংসটাকে ঝাল করে রেজালোর মতো করেছি যাতে করে আমি সবাই খেতে পারি আর কি সুইট আইটেমগুলো অনেকে খেতে চায় অনেকে খেতে চায় না আর আমি রান্না করার পর ওর বাবা যখন বাইরের থেকে কাজে কাছ থেকে আসছিল। তখন ওকে দিয়ে আমি এগুলো প্লেটের মধ্যে মানে এখানে ঢেলে নিয়েছি কেন অনেক পরিমাণে অনেক ছিল ঢালাটা আমার দ্বারা কনফার্ম ছিল না ওর বাবা ঢেলে দিয়েছিল সেই চাইনিজ ভেজিটেবল তোমাদেরকে দেখালাম হোয়াইট চাইনিজ ভেজি সরি হোয়াইট চাইনিজ ভেজিটেবল যেটা মানে রান্নাটা দেখিয়েছিলাম সেই রান্নাটা এখন করে নিচ্ছি আর গতকালকে রাতের বেলা এবং তার আগের দিনও কাজ থেকে ভোরবেলা এসে আমার ছেলের বাবা আমাকে অনেক হেল্প করেছে তার জন্য যা যাকার লোক হায়রান আমিন কারণ সবাই আমাকে হেল্প করেছে আমি রান্নাবান্নাগুলো জাস্ট আমি একই বাড়ি একা করেছি আসলে আমি চিন্তাও করিনি কারণ এখন আসলে পারি না চিন্তাও করিনি যে আমি পারবো কিন্তু আল্লাহর রহমত আল্লাহ পাকের দোয়া দয়া এবং মানুষের দোয়াতে আমি পেরেছি আমি শুক্রিয়া আদায় করছি এবং শুক্রিয়া আদায় করে আমি দুই একাত নফল নামাজ পড়েছি আলহামদুলিল্লাহ কারণ চিকেন পঁয়তাল্লিশ পিস চিকেন ভেজে নিতেই আমার অনেক সময় চলে গেছে কিন্তু জানো তো বন্ধুরা আমার মধ্যে কালকে এত ভালো লাগা কাজ করেছিল আল্লাহর রহমতে মনে হচ্ছিল আজকে মনে হয় আমাদের ঈদের দিন এতটা ভালো লেগেছিলো সত্যি আর আমার খালা দেখো গরুর মাংস রান্না করা যখন প্লেটে আমার হাজব্যান্ড বেড়ে দেয়নি তার আগে পাতিলের মধ্যে দেখো মাসাল্লা আল্লাহ রহমতে মানে অনেক ভালো হয়েছে আমি আশা করছি যাই হোক আমি যে কথা বলছিলাম আমার খালাটা ওর হাজব্যান্ড তো বিশাল একটা মাছ দিয়েছে ওরা কত ফ্রুটস কিনে এনেছে তারপরও খালাটা আমাকে দেখায়নি আমার মানে না দেখিয়ে আমার জন্য একটা গোপন গিফট রেখে গেছে সে যাওয়ার পরে দেখ মানে দেখি আমি সেই ইনভেলপ মানে খামের মধ্যে আমেরিকান একশো ডলার সে আমাকে গিফট করে আছে যা যা কালার হার ফর হার সেম গিফট করেছে আলহামদুলিল্লাহ তা আমি যেটা করবো আমাদের গ্রামের আমাদের পাশে এক চাচি একটু আছে তার ডায়াবেটিস হয়েছে তাকে ইনসুলিন নিতে হয় আমার মেয়ে ইনসুলিনের টাকাগুলো দেন আমি ঈদের সময় কিছুটা দিয়েছিলাম আর এখন আমি আমার এই পুরো একশো ডলার আমি তাকে দিয়ে দিব ইনশাল্লাহ আল্লাহ কবুল করে আমি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ কাতু সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ